এসএম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশান ভূগোল। ভূগোল এখান থেকে দুই বা তিন নম্বর প্রশ্ন, দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্ন আসবে, সেই দুই তিন নম্বর প্রশ্নগুলো তোমাদেরকে শেয়ার করছি। এগুলি করলেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। ভূগোল টেস্ট পেপারে অন্যান্য বইগুলোতে রিপিট হয়েছে, এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা দেখে নিব। আর আমাদের চ্যানেলে সমস্ত রকমের সাজেশান, বাংলা ইংরাজি সমস্ত সাজেশান পেয়ে যাবে, অবশ্যই ফলো করবে চ্যানেলটিকে। আর চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, চ্যানেলটিকে সাপোর্ট করবে, আর আমাদের সঙ্গে থাকো সমস্ত রকমের সাজেশান পেতে, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের মেন ভিডিও, লাস্ট মিনিট সাজেশান হিসেবে ভূগোল। প্রথম দুই নম্বর দেখা আছে, তারপর তিন নম্বর দেখো একটু পজ করে, তোমাদের সুবিধার্থে লেখা হয়েছে, তোমরা একটু পজ করে দেখে নেবে, ঠিক আছে? মাধ্যমিক জিওগ্রাফি সাজেশান 2023 মার্ক্স, টু মার্ক্স। আদি কাকে বলে, সামাজিক বনসৃজন কি, সূর্য সমগ্রে উপগ্রহ কাকে বলে, আন্তর্জাতিক প্রক্রিয়া কাকে বলে, এগুলো সবগুলো বলতে কী বোঝায়, কৃষ্ণ মৃত্তিকা উদ্যোগ বৈশিষ্ট্য লিখো, হ্যাঁ, এরকম প্রশ্নগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো। আর আমাদের চ্যানেলের সমস্ত রকম সাজেশান আছে, তোমরা অবশ্যই পেয়ে যাবে ইংরেজি বাংলা সমস্ত, তাই অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, ঠিক আছে? তারপর দেখো মিলের জাতীয় শস্য বলতে কী বোঝায়, একটু ঘুরি ফিরি প্রশ্ন আসতে পারে, তোমরা দেখে নাও। তথ্য প্রযুক্তি শিল্পী কাকে বলে, ঠিক আছে? জিও স্টেশনারি উপগ্রহ কী, এইগুলো তোমাদের আসবে দুই নম্বরে দেখালাম, দুই নম্বরের পরে আমি চলে যাচ্ছি তিন নম্বরে, তোমরা পজ করে দেখে নিতে পারো, তোমরা পজ করে দেখে নেবে, ঠিক আছে? তোমাদের সুবিধাতে দেওয়া হয়েছে। এবার তিন নম্বরে যেগুলো আসবে আমি শেয়ার করব বা শেয়ার করছি, দেখো তিন নম্বর ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, শিব বালিয়াড়ি ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য লিখো, পার্থক্য থাকবে তিনটি বা দুটো এরকম থাকবে, লিখে দিবে, ঠিক আছে? তিন নম্বর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের চ্যানেলে তোমার সমস্ত রকম সাজেশান অবশ্যই পেয়ে যাবে, উত্তরসহ অনেক সাজেশান পেয়ে যাবে, তাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন তোমাদের সাজেশান দরকার, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ফ্রেন্ডসগুলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, ঠিক আছে? তো তোমাদের সুবিধার্থে এই ভিডিওটা বানানো হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, একটু দেখে নাও। তিন নম্বরের জন্যে মার্কান ডামিলের পার্থক্য লিখো, গিরিখাত ও ক্যানিয়ন পার্থক্য লিখো, মৌসুম বায়ুর উপর জেট বায়ুর প্রভাবটা লিখো, ভাগীরথ হুগলি নদীর মধ্যে বর্জ্য প্রভাবটা লিখো, জলপ্রপাত কেন উৎসের দিকে সরে যায়, হ্যাঁ, তারপর দেখো বহুমুখী নদীর প্রভাব বলতে কী বোঝায়, দুর্গাপুর কে ভারতের রাড় বলা হয় কেন, ঠিক আছে? এভাবে দেখো, হ্যাঁ, মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য লিখো, পাঞ্জাব হরিয়ানা কৃষ্ণ উন্নতির কারণ কী, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, ঠিক আছে? ভারতের কৃষিতে জলসেচের ভূমিকা লিখো, এই কয়েকটা প্রশ্ন, বেশি প্রশ্ন নয়, কয়েকটা প্রশ্ন তোমরা দেখো, এগুলো বারবার রিপিট হয়েছে অনেক রকম টেস্ট পেপার, আর অভিজ্ঞ স্যারদের দ্বারা তৈরি এই প্রশ্নগুলো, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও তিন নম্বর প্রশ্নগুলো, আর যদি প্রিপেয়ার না করা থাকলে অবশ্যই প্রিপেয়ার করে রেখে দাও আর পড়ো, এই কয়েকটা দিন তোমরা এগুলো ফলো করো আর দেখো, খুব কাজে লাগবে তোমাদের। আর আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশান তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবে, চ্যানেলটিকে ফলো করবে, আর সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবার নতুন ভিডিও দেখা হবে।